বন্ধুরা, আজকে আমি একটা ঈদের ছোট্ট সিম্পল একটা মেহেন্দি করেছি। কেমন হয়েছে প্লিজ বলবেন, কমেন্টস করবেন। আমি প্রথমে মেকআপের জন্য ইউজ করে নিচ্ছি গুড ভাইবসের একটা মিস্ট, রোজ টোনারও বলতে পারেন। তারপর আমি একটা লোটাসের ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করে নিচ্ছি, যেটা মেকআপের জন্য বেসিক অ্যান্ড এটা করতেই হবে, নাহলে মেকআপটা ভালো দেখায় না। তারপর কনসিলারটা ইউজ করে নিলাম, যেটা সবসময় আমি ইউজ করি, সেটা হচ্ছে সুইশ বিউটির। ভালো করে ব্লেন্ড করে নেবেন, ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে সেটা মেকআপটাকে বাজে দেখাবে। পুরোপুরি ভালো করে সেট করে নেওয়ার পর আমি মেকআপ রেভলিউশনের শেড নাম্বার F6 ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ক্রিমি ফাউন্ডেশন, তো সেটা আপনার পাফ দরকার পড়ে না, পাফের দরকার নেই, নর্মাল আপনি ব্রাশ দিয়েই করে নিতে পারবেন। একদম একদম টোটালি ক্রিম বেস এটা। এটার কালারটাও কিন্তু ভীষণ লাইট কালার, তো আপনারা যেই ইউজ করবেন প্লিজ আপনার শেড নম্বরটা ভালো করে স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে নেবেন। আজকে আমি বেসিক্যালি কোনো প্রাইমার ব্যবহার করিনি, কারণ দরকার পড়ছে না, ফাউন্ডেশনটা এতটাই ভালো। তো আমি লিকমির যে সবসময় লুজ পাউডারটা ব্যবহার করি সেটাই ব্যবহার করে নিয়েছি, আর অনলাইন থেকে আনা আমার দুটো প্যালেট আছে, আই শ্যাডো প্যালেট, তো সেটা আমি হালকা একটু স্মোকি আইস করব, কারণ আমার ড্রেসের কালারটাও ব্ল্যাকিশ কালার, সো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, লাইক অ্যান্ড শেয়ার করেননি, কমেন্টস করেননি, প্লিজ করে নেবেন, আর সঙ্গে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবেন আমার ভিডিওগুলো প্রথমে দেখার জন্যে। আমার অনেক ভিডিও আছে, সেগুলো প্লিজ একটু দেখে নেবেন। নাও আই মাইট কমপ্লিট মাই আই মেকআপ অ্যান্ড আইব্রোটা একটু ফিল আপ করে নেব। আমি আইব্রোটা ব্রাউন কালার ইউজ করছি। বন্ধুরা, আমি হেয়ারস্টাইলটা আগে থেকে করে নিয়েছি, তো সেটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেব। রাইট নাও আমি সেটা রেকর্ড করিনি, অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো এখন আমার যে অ্যাক্সেস পাউডারটা আছে সেটা আমি একদম রিমুভ করে নেব ভালো করে, একদম ফেসটা একটু ঘেমে গিয়েছিলো সেটাকে একটু সেট করে নেব। এখন আমি সুইশ বিউটির যেটা সবসময় ইউজ করি হাইলাইটার, গ্রেট হাইলাইটার, আপনি না কিনলে না ইউজ করলে বুঝতে পারবেন না, একদম গ্রেট, তো সেটা ইউজ করে নেব। প্যালেট থেকে একটু হালকা ব্লাশ ইউজ করে নেব, আমি সবসময় একটু হালকা ব্লাশ ইউজ করতে পছন্দ করি। তো বন্ধুরা, আমি যে মেকআপটা করলাম, ঈদের স্পেশাল একটা মেকআপ করলাম, সেটা আপনি পার্টি ওয়্যারেও ইউজ করতে পারবেন, আমি আপনাকে পিকচার দেখিয়ে দেব। তো কেমন লাগলো সেটা মাস্ট বি আমার কমেন্টস বক্সে জানাবেন আর লাইক করবেন। এখন একটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে সেটিং স্প্রে। তো ফেসটাকে সেট করার জন্য, মেকআপটাকে সেট করার জন্য আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। দেখুন এখন উইথ লিপস্টিকে এখন আমার কেমন দেখাচ্ছে, ফুল লুকটা দেখে নিন। জুয়েলারিটাও আমার মার্কেট থেকে কেনা, একদমই কম প্রাইস,